আমাদের সেই ঐতিহাসিক মুহূর্ত আপনারা যারা সাক্ষী থাকতে এসেছেন সবচেয়ে উচ্চতম শ্রীতে পৌঁছে যাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, এডিডিএ চেয়ারম্যান আছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী গৌতম সরকার মহাশয়, আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল এডিডিএ শ্রী বিকাশ কুমার শেখ মহাশয় এবং এক্সিকিউটিভ মহাশয়, এই 600 স্কোয়ার ফুটের বিশাল পতাকা, সেই 110 ফুটের শৃঙ্গে পৌঁছে যাচ্ছে দুর্গাপুর তথা বর্ধমানের মানুষের জন্য এই ঐতিহাসিক মুহূর্ত। একবার জোরে হাততালি হোক। আমরা ধন্যবাদ জানাচ্ছি, ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে পারলাম আমরা এবং দুর্গাপুর তথা বর্ধমানের মুখ উজ্জ্বল করতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়া এন্টারপ্রাইজ বক্তব্য রাখার জন্য। নমস্কার, আজকে 73তম বর্ষ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রায় 4 বছর ধরে আমরা এটা নিয়ে প্রোগ্রাম করছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানে ভেন্ডারদের সাথে কথা বলেছি, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। এটা একটা লং টার্ম প্রজেক্ট ছিল আমাদের, আর মাঝে করোনার জন্য কিছুটা প্রবলেম হয়েছিল, এইটা এগোতে পারিনি। তারপরে ফান্ডিংয়ের একটা ব্যাপার ছিল, ফান্ডিং জোগাড় করে আমরা মানে অথরাইজড ভেন্ডারকে দিয়ে, যারা এই ফ্ল্যাগই তৈরি করে বা এরকম হাইমাস পোলে ফ্ল্যাগ লাগায় তাকে দিয়েই করানো হয়েছে। এটা টোটালি গভর্নমেন্ট নর্মস মেনটেন করে হচ্ছে। এটা 365 দিন 24 আওয়ার্স ফ্লাই করবে এবং তার জন্য গভর্নমেন্টের যে নর্মস আছে সেই নর্মস মেনটেন করেই আমরা করছি। লোডশেডিং যদি হয় এরিয়াতে তো এর ব্যাক আপ আছে, তাতেও আলো চলবে।